परम आराध्यतम श्रीशील गौड़ीय गुरुवर्गर पद पद्मेर कृपा भिक्षा करे बागबाजार गौड़ीय मठे किछु हरिकथा परिवेशन करे आत्मशोधन करार प्रयास करछि। गौड़ीय मठेर आरती, गौड़ीयदेर आरती, गौड़ीयरा आरती करें विग्रहेर आरती, गुरु आरती, मंगल आरती, संध्या आरती आदि आरत्रिक सेवा। भगवानेर जे आरत्रिक सेवा, ऐ सेवाय गौड़ीयदेर वैशिष्ट्य रयेछे। आरती हय ना जदि फूल, तुलसी, चंदन, शंख, पंचप्रदीप, चामर आदि এই সকল আরতির সামগ্রী, ধূপ, বস্ত্র, পঞ্চপ্রদীপ থেকে শুরু করে যে চামর, ময়ূর পাখা আদি ব্যঞ্জন করা, এগুলো আরতির অঙ্গ। গৌড়ীয়গণ তারা পরপর ভাবযুক্ত হয়ে তারা ঠাকুরের নিরাজন করেন, আরত্রিক করেন। এই যে আরত্রিক বিধি, এর মধ্যে একটা বিশেষতা, গৌড়ীয়দের যে আরত্রিক আরতি সেবা, গৌড়ীয়দের একটা বিশেষতা রয়েছে, তারা হরির গুণকীর্তন, হরির গুণকীর্তন যুক্ত করে আরত্রিক করেন। কীর্তন সহজে আরতি, কীর্তন যোগে যে আরতি সেটা গৌড়ীয়দের আরতি। এমন কোন সংস্থা, মন্দির রয়েছে ঘণ্টা বাজিয়ে আরতি করে দেন, মুখ খুলতে হয় না। এমন আরত্রিক রয়েছে যেখানে মন্ত্রপাঠ হয়, তার সঙ্গে সঙ্গে আরত্রিক হয়। কিন্তু গৌড়ীয়দের আরত্রিক হরি গুণ গান যুক্ত আরত্রিক। আরত্রিক যখন আমরা ঘোরাতে থাকি পঞ্চপ্রদীপ বা চামর ব্যজন করতে থাকি ঘণ্টা বাজাতে বাজাতে, সেগুলো মুখ্যত থাকে না গৌড়ীয়দের আরত্রিকের মধ্যে। তাদের ধ্যান, যিনি পুজো করছেন, আরত্রিক করছেন, যিনি আরত্রিকের সামনে দর্শন করবার জন্য দাঁড়িয়েছেন, সকলের একটা দিকে মন। বিভাবরি শেষ আলোক প্রবেশ, নিদ্রা ছাড়ি ওঠো জীব, বল হরি হরি মুকুন্দ মুরারি, রাম কৃষ্ণ হয় গ্রীব। এই যে কীর্তন, নাম কীর্তন, গুণকীর্তন, তার লীলার কীর্তন, এই কীর্তন সহযোগে আরতি, কীর্তনের প্রাধান্য যুক্ত আরতি, হরির কীর্তনের গুণের সঙ্গে মনোনিবেশ করে যে ঘোরানো আরতি, সেটা গৌড়ীয়দের আরতি। গৌড়ীয়দের আরতির বৈশিষ্ট্য শুধু কীর্তন করেন তা নয়, কীর্তনটা মনোযোগের সঙ্গে করেন শুধু তাই নয়, কীর্তনের রসে বিভোর হয়ে ভগবানের আরত্রিক সেবা, ভগবানের বিলাসের সেবা করেন গৌড়ীয়রা। যেখানে আপনি গৌড়ীয় মঠের ভক্ত, আপনি ঘণ্টা বাজিয়ে আরতি ঘোরাতে থাকেন, মহামন্ত্র বা পঞ্চতত্ত্ব করতে করতে ঘুরিয়ে দিলেন, সেটা গৌড়ীয়দের আরতি ঠিক হলো না। ব্রজেন্দ্রনন্দন, যশোদানন্দন, রাধা ঠাকুরানী, মহাপ্রভু, এদের তিন বিগ্রহকে আপনি আরতি করছেন, তিনজনের গুণ গাইছেন, শুধু গুণ গাইছেন নয়, সেই গুণের সঙ্গে মেল রেখে আপনি ঘোরাচ্ছেন, গুণের মধ্যে আবিষ্ট হয়ে আপনি, আপনার বস্ত্রটা কতটা ঘুরল, আপনার ময়ূর পাখাটা কতবার নাচালেন, সেটা নির্ভর করছে গুণের তরঙ্গের উপরে নির্ভর করছে। হরি গুণগানের তরঙ্গের মধ্যে ডুবে যে আরতি,
সেটা হচ্ছে গৌড়ীয়দের আরতি। গৌড়ীয়দের আরতি সামনে কেউ বসলেন বা না বসলেন, দাঁড়ালেন বা না দাঁড়ালেন, হারমোনিয়াম বাজলো বা ডিগি তবলা বাজলো বা বাজালেন বা না বাজালেন, একটা মেশিন দিয়ে ঢাক রেখে যন্ত্রের সাহায্যে ঢাক বাজালেন বা না বাজালেন, কোনো একটা মায়না দেওয়া লোককে রেখে ঘন্টা কাঁসার বাজাতে থাকলেন বা না থাকলেন, এগুলো তো আরত্রিক নয় গৌড়ীয়দের। কিন্তু গৌড়ীয়দের শুধু খোল বাজিয়ে ব্রহ্মচারীরা দাঁড়িয়ে রইলেন সেটাও আরত্রিক নয়। আরত্রিক ভগবানের নিরাজন, ভগবানের প্রতি অঙ্গে তার শঙ্খজল বা বস্ত্র বা পঞ্চপদীপ দিয়ে যে তার নিরাজন, এর সঙ্গে গুণের লিপ্ততা, হরি গুণের লিপ্ততা, হরির নাম, হরির রূপ, হরির গুণ, এগুলোর তরঙ্গে ভেসে যে আরতি, সেটা গৌড়ীয়দের আরতি। এটা বিশেষ বৈশিষ্ট্য গৌড়ীয়দের আরতি, গৌড়ীয় মঠের আরতি, গৌড়ীয়দের আরতি, তার এই বৈশিষ্ট্য রয়েছে। এ বৈশিষ্ট্য আর কোথাও পাবেন না। হরি কীর্তন সহযোগে আরতি শুধু নয়, হরির কীর্তনের তরঙ্গের মধ্যে, ভাবের মধ্যে যুক্ত হয়ে যে আরতি, সেই আরত্রিক গৌড়ীয়দের আরত্রিক, গৌড়ীয় মঠের আরত্রিক। এইরূপ আরত্রিকের দ্বারা ভগবান ব্রজেন্দ্রনন্দন, যশোদানন্দন, শ্যামসুন্দর, রাধা ঠাকুরানির আরতি হয়। আপনি গৌড়ীয় মঠের ভক্ত, আপনার তিন বিগ্রহের আলোক্য রয়েছে, সেই আলোক্যের সামনে আপনি ঘোরাচ্ছেন, ঘোরান, কিন্তু আপনার যন্ত্র সামগ্রী, আরতির যত রকম সামগ্রী আপনার কতটা থাকলো সেটা মুখ্য নয়। আপনি মুখ দিয়ে গাইছেন কি না, আপনি জয় জয় গোরা চাঁদের আরতিক শোভা, এই যে আপনার পদ দ্বার, এগুলো করছেন কি না, এবং অর্থের সঙ্গে আপনার মনের প্রবেশ রয়েছে কি না, প্রবেশ যুক্ত হয়ে আপনি হাতটা ঘোরাচ্ছেন কি না, তার দ্বারা মঙ্গলারতি বা সন্ধ্যা আরতি বা মধ্যাহ্ন আরতি, আরতি সেবা হয়। যদি তা না হয় তাহলে আপনি গৌড়ীয় নন, গৌড়ীয় মঠের লোক নন, গৌড়ীয় দর্শনের আপনি লোক হতে পারলেন না। বাঞ্ছা কল্পতরুভয়শ্চ কৃপা সিন্ধুভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।